সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে প্রাধান্য দিয়ে ডাব্লিউ ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব শুরু করে দিয়েছে গত মাসের প্রথমের দিকে সেই প্রতিচ্ছবিটা আপনারা দেখেছিলেন পুজোর কারণে কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল গত মাসের প্রথমের দিকে বাংলা মিডিয়াম ব্যতীত ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম এই যে মিডিয়ামগুলো ছিল সেই মিডিয়ামের কাউন্সিলিং পর্ব সম্পন্ন হয়েছে এবার পালা হচ্ছে আজকের থেকে বাংলা মিডিয়ামের যে সমস্ত চাকুরি প্রার্থী রয়েছেন তাদের কাউন্সিলিং পর্ব তো আজকে বাংলা মিডিয়ামের বাংলা বিষয়ের কাউন্সিলিং হলো সেখানে ডাকা হয়েছে তিনশো পঞ্চাশ জন চাকুরি প্রার্থীকে আর এই তিনশো পঞ্চাশ জনই কিন্তু উপস্থিত ছিলেন না আজকে এই কাউন্সিলিং পড়বে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে অনেক প্রার্থী তারা কিন্তু চাকুরি নিচ্ছেন না ঠিক কী কারণে চাকুরি নিচ্ছেন না আপনারা জানেন যে সমস্ত চাকুরি প্রার্থী আজকে অনুপস্থিত ছিলেন সেই সমস্ত চাকুরি প্রার্থী হয়তোবা এই আপার প্রাইমারির যে পে স্কেল হবে তার থেকে তাদের স্কেলটা অনেক বেশি হয়ে গিয়েছে অর্থাৎ তাদের আর্থিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিনা এই আপার প্রাইমারিতে চাকুরি নেয় সে কারণেই অনেকে প্রাইমারিতে এমন একটা স্কেলে পৌঁছে গেছেন যে তাদের বেতনটা বেশি হয়ে গিয়েছে হয়তোবা অনেকে এমন রয়েছেন যে কেউ বা নাইন টেন ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছেন তাই সেই সমস্ত চাকুরি প্রার্থী কিন্তু এই আপার প্রাইমারির যে চাকুরি অর্থাৎ কাউন্সেলিং সেই কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন তো যতটুকু শুনতে পাচ্ছি সর্বমোটে প্রায় আটষট্টি জনের মতো অনুপস্থিত ছিলেন আজকে তিনশো জন ডাকা হয়েছে আর এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে আটষট্টি জন অনুপস্থিত মানে হিউজ পরিমাণে অনুপস্থিত ঠিক যে কারণটা আমি আপনাদের বললাম ঠিক সেই সমস্ত কারণেই কিন্তু সেই সমস্ত প্রার্থী কাউন্সিলিংয়ে আসেননি স্কুল চুজ করতে আসেননি এখন বিষয়টা হচ্ছে যে সমস্ত চাকুরি প্রার্থী ওয়েটিংয়ে রয়েছেন তাদের কিন্তু ভাগ্য খুলতে চলছে আটষট্টি জন চাকুরি প্রার্থী অনুপস্থিত হওয়া মানে ওয়েটিং থেকে আবারও হিউজ পরিমাণে চাকুরি পেতে চলছে আগামী দিনে তো আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে যতটুকু শুনতে পাচ্ছি যে সিট আপডেটের বিষয় নিয়ে যেহেতু কোনো ধরনের একটা পূর্ণাঙ্গ অর্ডার বা হলপ করে বলা হয়নি যে সিট আপডেট করতেই হবে তাই এখন অনেক প্রার্থী ভাবছে সিট আপডেটের এখন মূল লক্ষ্য হচ্ছে প্রচণ্ড একটা বিদ্রোহ বা আন্দোলন করা উচিত যেটাকে আপনারা মুভমেন্ট বলেন এই মুভমেন্ট না করলে কিন্তু সিট আপডেট হবে না সে কারণেই সেই সমস্ত চাকরি প্রার্থীদের একটি দাবি যে তারা এবার সিট আপডেট করেই ছাড়বে যেভাবেই হোক তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভের মাধ্যমে তারা বুঝিয়ে নিতে চায় তাদের দীর্ঘদিনের অর্থাৎ ইন্টারভিউয়ের পনেরো দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করা এবং অপর পাশে আমরা এও শুনেছি যে যে সমস্ত শূন্য পদ আপডেট হবে সেই সমস্ত শূন্য পদ পরবর্তীতে যাবে অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের জন্য কি বরাদ্দ থাকবে না এই রিক্রুটমেন্টের সাথে নতুন করে আবার ইন্টারভিউয়ে ডাকা হবে প্রার্থীদের তো এই বিষয়টা সম্পর্কে যথাযথ এখনও উত্তর পাওয়া যায়নি আমি চেয়ারম্যানকে ফোন করেছিলাম উনি ব্যস্ততা ব্যস্ত থাকার কারণে উনি এই বিষয়ে কিন্তু কোনো ধরনের কথা বলতে চাননি তো অবশ্যই আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আপনাদের সব সবথেকে মহাগুরুত্বপূর্ণ সিট আপডেটের বিষয়টা একেবারে আপনাদের রেকর্ডিং শোনানোর চেষ্টা করব তো যা হোক আজকের ভিডিও এখানেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ